আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ। আল্লাহ মানুষকে মাটি দ্বারা ও জিনকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন। চামড়ার চোখ দিয়ে তাদের দেখা যায় না। অনেক বিজ্ঞানীরা জিনজাতি বলতে কিছু একটা আছে সেটা বিশ্বাস করতে চায় না। তবে পবিত্র কোরআনের অনেক জায়গায় জিনজাতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাই প্রতিটি মুসলমানকে অবশ্যই জিনে বিশ্বাস রাখতে হবে। পৃথিবীতে এমন পাঁচটি গাছ রয়েছে যেসব গাছে জিনেরা বসবাস করতে পছন্দ করে। কোন পাঁচটি গাছে জিন থাকতে পছন্দ করে তা জানতে ভিডিওটি না টেনে একদম পুরোটা দেখুন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকায় এক নম্বরে রয়েছে বাঁশঝাড়। বাঁশঝাড় জিনদের সবচেয়ে পছন্দের জায়গা। বাঁশঝাড়ের সাথে জিনদের গভীর সম্পর্ক রয়েছে। জিনেরা সাধারণত নির্জন বাঁশঝাড়ে থাকতে বেশি পছন্দ করে। আমাদের এই তালিকায় দুই নম্বরে রয়েছে সোরার গাছ। অনেক দুষ্ট জিন এই সোরার গাছে থাকতে পছন্দ করে, এই জন্য সোরার গাছে কোনো কবিতর বসতে চায় না। এই তালিকার তিন নম্বরে রয়েছে তাল গাছ। উঁচু তাল গাছে আমরা অনেক সময় বড় বড় সাপ দেখতে পাই। এই সাপগুলোর মধ্যে বেশিরভাগই জিন, যারা সাপের রূপ ধারণ করে তাল গাছে বসবাস করে। তাই আমাদের যে কোনো তাল গাছে ওঠার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। আমাদের তালিকার চার নম্বরে রয়েছে সাতিম গাছ। এই গাছটি শহর এলাকায় খুব কম দেখা যায়, তবে বাংলাদেশের গ্রাম অঞ্চলে এই গাছটি বেশি দেখা যায়। অনেকেই সন্ধ্যার পর এই গাছের নিচে যেতে ভয় পায়। আর এই সাতিম গাছটি জিনদের বসবাসের জন্য পছন্দের একটি জায়গা। এই তালিকার সর্বশেষ এবং পাঁচ নম্বর গাছটি হল তেঁতুল গাছ। তেঁতুল গাছে জিনেদের গল্প আমাদের অনেকের জানা। তেঁতুল গাছ অনেক বছর ধরে বেঁচে থাকে। আর এই পুরাতন নির্জন তেঁতুল গাছ জিনদের বসবাসের জন্য সবচেয়ে পছন্দের একটি জায়গা। তাই আমাদের উচিত সন্ধ্যার পর অথবা গভীর রাতে এইসব গাছের আশেপাশে না যাওয়া। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।